হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম অ্যানাদার রেসিপি নিয়ে, অ্যানাদার একটি ব্লগ নিয়ে, আসলে একটি আনন্দময় ফানি ব্লগ। আজকে দেখে অনেকে হয়তো আন্দাজ করতে পারতেছেন যে এই ব্লগটি কী হতে পারে। তো আজকে আমি আসলে খুবই এক্সাইটেড যে এখানে ছেলে মেয়েরা মিলে সবাই পিকনিক করবে। তো এখানে বাজারটা করা হচ্ছে, মেয়েরা সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে। এখানে সবগুলো বাজার ডালা হচ্ছে, শসা, গাজর, মুরগি আনা হচ্ছে, মুরগিগুলো ওদিকে কাটা হচ্ছে। তো মুরগিগুলো আমি কেটে নিলাম। তো মুরগিগুলো টুকটা টুকটা করে কেটে নিলাম। আর আর মেয়েরা ওদিক দিয়ে আমাকে রসুন পেঁয়াজ একটু ছেলে মানে একটু হেল্প করেছে রান্নার কাজে। তা আমি রোস্টের জন্য কিছু পিস করে নিব আর ঝাল মাংসের জন্য কিছু পিস করে নিব। তো এখানে আমি মুরগিগুলোকে সাইজ করে কেটে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে কীভাবে কাটবো। তো ছেলেমেয়েরা খুবই এক্সাইটেড, ছেলেমেয়েরা ভাবতেছে যে আমরা তো অষ্টম শ্রেণী। অর্থাৎ আমি আসলে এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমি যে স্কুলটাতে কাজ করি সেটা হলো প্লে টু অষ্টম শ্রেণী। তো অষ্টম শ্রেণীর বাচ্চারা ছেলেমেয়েরা এই বছর বিদায় নিয়ে যাবে, অর্থাৎ 21 সালের যে অষ্টম শ্রেণীর বাচ্চারা তারা, তো তারা ভাবছে যে আমরা একটু পিকনিক করব, সবাই মিলে একটু আনন্দ উল্লাস করবো, ম্যাডাম স্যার যারা আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে খাবো, একটু আনন্দ উল্লাস করবো। তো এই জন্য এই আয়োজন। এখন মাংসগুলো আমি সাইজ করে কেটে নিলাম, এখন ধুয়ে নিচ্ছি। তো মাংসগুলো ধুয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এদিকে রসুনগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আদা, রসুন, পেঁয়াজ এবং আরও অন্যান্য যা মশলা আছে সবগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে একটা পাত্রের মধ্যে আমি মুরগি গুলিয়ে নিয়ে গেলাম। মুরগির গোস্তটি আসলে যখন পানি ঝরেছে তখন এটা আমি শুধু লবণ দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে ফ্রাই করব, হালকা হালকা ফ্রাই করে নিব। এটা দিয়ে আমি রোস্ট করব। তো প্যানে তেল দেওয়া হলো, দুটা কড়াই বসিয়ে দিলাম। তো তেলের মধ্যে দেওয়া হলো সামান্য একটু লবণ। লবণ দিলে দেখা যায় যে মাংসগুলো নিচ থেকে লেগে যায় না, যার কারণে একটু লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম। মাটির হেসেলে রান্না, আজকে আমি রান্নাটা 3 চুলায় করতেছি। পেছনের চুলায় গরম পানি বসিয়েছে আর 2 চুলায় আমি মুরগিগুলো ফ্রাই করে নিচ্ছে, রোস্টের মুরগিগুলো। ছেলেমেয়েরা অনেক আনন্দ উল্লাস করতেছে, আসলে খাওয়ার চেয়ে যে আনন্দটা বড় এটাই বোঝা গেল। খাওয়াটা তত একটা জিনিস না, আসলে এটা জাস্ট একটু ফর্মালিটিস। তে থেকে আমি শুকনো মশলাগুলো সব ধুয়ে নিচ্ছি, তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি এবং লং, এসবগুলো ধুয়ে একটা প্লেটে অর্থাৎ একটা বড় একটা ডিশে রেখে দিচ্ছি। তো পরবর্তীতে এগুলো আমার রান্নার কাজে সহায়তা হবে, এই জন্য আমি আগে থেকে এগুলো সব ধুয়ে রেখে দিলাম। আর এইদিকে চলে তো মুরগিগুলো ফ্রাই হচ্ছে আর আমি উঠিয়ে রেখে দিচ্ছি। তো আমি এদিক দিয়ে আরেকটা চুলায় এখানে বসিয়ে দিব। ঝাল মাংসটা তো এখানে দিয়ে দিলাম, তেল আর কিছু গরম মশলা অর্থাৎ এলাচ, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, লং, এগুলো দিয়ে একটু রোস্ট করে কয়েক সেকেন্ড। তারপরে এখানে দেওয়া হবে পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে যেহেতু আজকে রান্নাটা মেজারমেন্ট করে নয়, আসলে পিকনিকের রান্না তো অনেক রান্না একসাথে, তো আন্দাজের উপরে সব রান্না করতেছি, পরিমাণ মতো সব মশলা দিচ্ছে। এখানে আদা বাটা দিয়ে দিলাম 4 টেবিল চামচের 5 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম ও পরিমাণ মতো 4 টেবিল চামচ,
তো এগুলো আবারও আমি একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। আদা রসুন এখানে দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, অর্থাৎ এই মুরগির মাংসটা একটু স্পাইসি ধরনেরই করতেছে, একটু ঝাল ঝাল। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপরে জিরা পাউডার, একটু পানি দিয়ে কষিয়ে মশলাটাকে একটু গ্রেভি করে একটু কষিয়ে নিচ্ছে ভালোভাবে। এখন একটু পানিতে একটা মগে পানি নিয়ে এখানে রসুন কি যে বলে সরিষা বাটা, পেস্তা বাদাম, পোস্তদানা, তারপরে বাদাম, এসবগুলো একসাথে নিয়ে আমি দিয়ে দিলাম। এখন কিছুটা দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ, পরে আবার কিছুটা দিব। এখন এই যে মাংসটা এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে সব কিছু আসলে নিয়ে নিচ্ছি, মুরগির গলা টলা হতে শুরু করা যা আছে সব এভরিথিং দিয়ে একটা কষিয়ে একদম ভালো করে একটা লাল লাল একটা স্পাইসি মাংস রান্না করব। আর ওদিক দিয়ে আমার রোস্টের পিসগুলো এখনও ভাজা হচ্ছে, ভাজা এখনও শেষ হয়নি। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, অর্থাৎ জাল মাংসের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। জাল মাংস আমি দুইটাতে কষাইতে কষাই বসাচ্ছি আসলে, তারপরে আমি একটাতে করে ফেলবো, কষানো হয়ে গেলে আমি একটাতে নিয়ে নেব। বাহিরে প্রচুর বৃষ্টি, আসলে এই বৃষ্টির দিনে আজকে এদিকে রান্না করতেছি, চুলা ধরাতে ধরতে আমার প্রায় 8টা থেকে 8:30 বেজে গেছে। তো একা হাতে এগুলা তো, তারপরে মেয়েরা একটু আমাকে কোটাকাটি কাজে সাহায্য করেছে, ওরা তো ছোট মানুষ, ওরা এত কাজ করতে পারে না, তারপরও আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট আমাকে হেল্প করেছে, এটুকুর জন্য ওদেরকে অনেক ধন্যবাদ। তো এখানে গরম পানি আমি এক ডেক করে নিচ্ছি, অর্থাৎ বড়ো পাতিল এক পাতিল গরম পানি করে নিচ্ছি। যে কোনো রান্নায় আসলে গরম পানিটা ইউজ করলে আমার কাছে মনে হয় যে খুবই টেস্টি হয় খাবার দাবার রান্না টান্না। আমি সবসময় এই কাজটা করি, আমার কাছে খুবই ভালো লাগে গরম পানি ইউজ করতে। আর এই যে আমি তো প্রথমে মরিচ দিয়ে দিলাম, এখন আবার একটু ঝাল মরিচের গুঁড়া, অর্থাৎ এটা এক্সট্রা ছিল ঝালমরিচের গুঁড়া, আমি আবার উপর থেকে একটু স্পাইসে মুরগি মাংস করব, তাই এর জন্য আমি মরিচের গুঁড়া আর একটু গলে দিয়ে দিলাম। এটা হলো সরিষা বাদাম বাটা সব কিছু একসাথে আসলে এগুলা, বাকিটা যা ছিল এটা আবার দিয়ে দিলাম। অর্থাৎ মাংসটা কষাতে কষাতে অনেকটা পানি উঠে গেছে, এখন আমি এলাচের গুঁড়া দিয়ে দেব। প্রথমে গোটা এলাচ আমি দিয়েছি, ছোট এলাচ, এখন আমি কয়েক চামচ জিরার ফাঁকি এবং এলাচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আমার ঘর থেকে রান্নাঘর একটু দূরে, তো এই ঘর থেকে ওই ঘরে যাওয়া আসা করতে করতে অনেকটা ভিজে গেছি আসলে। তারপর ওই দিক দিয়ে আমি আজকে স্কুলে যাইনি, স্কুল থেকে আমাকে ছুটি দেওয়া হয়েছে, তো রান্নাটান আয়োজন করতেছি, যেহেতু আমি ভিডিও শ্যুট করব, যার কারণে এটা আমি সানন্দে নিয়েছি। আর এদিকে পোলাও বসিয়ে দিব, রোস্ট, আগে রোস্টটা করব তারপরে পোলাও বসাবো। এখানে আমি রোস্টের জন্য একটা পাতিল বসিয়ে দিলাম, তো তেল গরম হাতে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচে, এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এলাচ, ছোটো এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি লং, তারপরে দারচিনি এবং তেজপাতা, সব মশলা দিয়ে দিব, শুকনো মশলাগুলো এটি আন্দাজ করে আসলে দিচ্ছি।
বেশি যখন রান্না করা হয় তখন এটা আন্দাজের উপরে মেজারমেন্ট কোনো নাই, এটা হাতের আন্দাজে। আসলে যারা রান্না করে তারাই বুঝতে পারে। তা আমি এতটা পাকা রাঁধুনি নই, তারপরে যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছে। আসলে এই যে জানালা দিয়ে আমি রান্নাঘরের ফাঁক দিয়ে ওদেরকে একটু কাউন্ট করলাম, ওরা ঘরের ভিতরে সবাই হইচই করতেছে, গান শুনতেছে, ছবি উঠাচ্ছে। ওদের বয়সটা এখন হেসে খেলে বেড়ানোর বয়স। তারপরে যথেষ্ট হেল্প করেছে ওরা আমাকে। তা এখন আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। এনে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, পেস্তা বাদাম, পোস্ত দানা, সরিষা, এগুলো সবগুলো বাটা একটার পর একটা আমি দিয়ে নিচ্ছি। এদিকে আমার জাল মাংসটা কষানো হয়ে গেছে, দুয়েটা মাংস আমি একসাথে করে ফেলেছি। তো এটা হলো গোলমরিচ, গোলমরিচটা বেটে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম গোলমরিচ। ধনিয়া এবং জিরা গুঁড়া দেওয়া হচ্ছে, এলাচ পাউডার দেওয়া হচ্ছে, রোস্টের মশলা। এগুলা দিয়ে আমি মাংসের যে গ্রেভি, যে একটা গ্রেভিনেস একটা, যতক্ষণ পর্যন্ত গ্রেভিনেস না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। তারপরে দুধ দেওয়া হবে। তখন আমি একটা মগ দিয়ে, এক মগ দুধ দিয়ে দিলাম। তখন দুধটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তখন আমি একদিকে রোস্টের মশলাটা কষানো হচ্ছে, অন্যদিকে আমি একটা তো পোলাও বসিয়ে দেব। আসলে যেহেতু তিন চুলা রান্না করতেছি, একটার পর একটা পটাপট বসাচ্ছে, আসলে এদিকটা দেরি হয়ে যাচ্ছে। এদিকটা বসাতে বসাতে সকালবেলা আমার অলরেডি অনেকটা দেরি হয়েছে রান্নাবান্না। তো রোস্টের মাংস অর্থাৎ মশলাটা কষানো শেষ, এখানে আমি রোস্টের যে মুরগির পিসগুলো দিয়ে দিলাম, আর অন্য সাইডে আমি পোলাওর জন্য আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে চালগুলো ধুয়ে আনা হচ্ছে। তো চালগুলো আমি কয়েক মিনিট ভেজেছি। আসলে এক হাতে ভিডিও শ্যুট করা প্লাস রান্না করা, এগুলো অনেকটা আসলে কষ্টসাধ্য ব্যাপার। তো যতটুকু পেরেছি আমি আসলে ভিডিও শ্যুট করেছি। তো আমি চালটা অনেকক্ষণ ভেজেছি, আসলে 3-4 মিনিট ভেজে তারপরে জলের পানিটা দিয়ে দিলাম পোলাওতে। দেওয়ার পরে আমি প্রায় এক মুঠো কাঁচামরিচ অর্থাৎ এখানে মেজারমেন্ট করে নিপুণ 20-30টা কাঁচামরিচ, বেশি হবে। তাছাড়া এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, সব কিছু দিয়ে কিছু শুকনো মশ সব কিছু দিয়েছি। তো দিয়ে আমি চালটা দিয়ে দিলাম। তো আমি দুইটাতে পোলাও রান্না করতেছি, এটা তো রান্না করব পোলাও। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আদা, রসুন পেস্ট দিয়ে। তেদিকে আমি সব কিছু দিয়ে আমি ঘরে আসলাম। একটু এসে দেখি মেয়েরা এনে সবার ছবি টুবি ওঠাচ্ছে, ওরা সব রেডি। তো ওরাও বসে আছে, আসলে ওরা খুবই এক্সাইটেড, বৃষ্টির জন্য ওরা কোনো কিছু করতে পারতেছে না, ওরা একটু ফুর্তি করতে পারতেছে না। তো যাই হোক, কী করবে, ওদেরকে দেওয়া শসা, গাজর, লেবু এগুলো কাটিয়ে আমি প্যাকেটে নিয়ে নিলাম। অর্থাৎ এই খাবারগুলো চলে যাবে স্কুলে, সবাই স্কুলে আমরা একসাথে খাবো, অনেক আনন্দ উল্লাস করবে বাচ্চারা। এই ছিল ইচ্ছা। এই ছোট্ট চামচটা দিয়ে আমি আসলে পোলাওতে একটু ঘি দিয়েছিলাম, তো এটা স্কিপ হয়ে গেছে আমার, আসলে ভিডিও শ্যুটে আমি আনতে পারিনি, তার জন্য দুঃখিত। তো যাই হোক, এই যে দেখুন আমার পোলাও একদম কমপ্লিট। আমি 3টাতে পোলাও রান্না করেছিলাম, করে আমি 2টাতে করে ফেলেছি। তো এখন ছেলেরা আসছে এখানে সিএনজি অর্থাৎ অটোরিক্সা নিয়ে আসছে, এগুলা খাবারগুলা রিক্সা অটোরিক্সাতে নিয়ে যাচ্ছে একটার পর একটা। যে দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি অজোরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আজকের দিনে একটু থামেনি। তবে হ্যাঁ, মনে রাখার মতো এই দৃশ্যগুলা। তো আমি ভিডিওতে একটু বন্দি করলাম আমার ক্যামেরায়, যেন স্মৃতি হয়ে থাকবে, স্মৃতির পাড়ায়। 2021 সালের এই যে বিদায় লগ্নে ছাত্রছাত্রীদের পিকনিক অনুষ্ঠানটা যে এরকম একটা অবস্থা হলো, এটা আসলে মনে রাখার মতো। তারপরও যতটুকু পেরেছি আনন্দ উল্লাস করেছি। এই যে ছিল সব বাতিল, সব কিছু নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি, মেয়েরা যাবে, আবার একটা অটো আসবে। তো একটাতে হবে না, প্রায় আমাদের 3টা অটো লাগবে।
তো অটোর জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। আমি অলরেডি খাবার নিয়ে দুইজন বাচ্চা নিয়ে এসে গেছি সামনে, তো এই যে স্কুলে সবাই একজনের পর একজন আসতেছে, অলরেডি আমরা স্কুলে চলে আসছি। এই যে স্যাররা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারপরে কিছু আউট লোক আছে, তারপর ম্যাডামরাও একজনের পর একজন সারিবদ্ধভাবে একজনের পর একজন আসতেছে। এখন যেহেতু একটু দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে, আমরা সিএনজি পাচ্ছিলাম না বা কোনো অটো রিক্সা পাচ্ছিলাম না, তো এই জন্য সবারই পেটে ক্ষুধা আসলে। তাই আমরা যেভাবে খাওয়াবো বলে মনস্থির করেছিলাম বা বাচ্চারাও চেয়েছিল, ওইভাবে আমাদের পরিবেশনটা হয়নি। তো যাই হোক, আমরা পরবর্তীতে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে তো বৃষ্টির কারণে আমাদের অনেক কিছু বিঘ্ন হয়ে গেছে, এখানে খাবার দাবারের পালা চলতেছে। প্রথমে স্যার ম্যাডাম তারা একজনের পর একজন প্লেট নিচ্ছে, একজনে পোলাও বেড়ে দিচ্ছে, একজনে রোস্ট, তারপরে আরেকজনে শসা, গাজর, লেবু, কাঁচামরিচ যার যার পছন্দ মতো নিয়ে নিচ্ছে। প্রথমে টিচার সবাই খাবে, কিছু অতিথিও আছে, তো তারাও বসছে, তাদের সবাইকে একজন একজন করে প্লেট দেওয়া হচ্ছে। পরে ছাত্রছাত্রীরা খাবে। আসলে দেখুন এই যে আয়োজনগুলো করতে, দেখেন প্রায় আমার 2 দিন সময় লেগেছে। এগুলা একদিন বাজার টাজার করে এনেছে, তারপরে দিয়ে রুমের ভিতরে বসেছে কয়েকজন ম্যাডাম, স্যার এবং অতিথি। দেখুন ঝাল মাংস প্রথমে রোস্ট দেওয়া হয়েছিল সবাইকে, পোলাও আর সাদা রোস্ট, সাদা পোলাওয়ের সাথে, তারপরে একটু স্পাইসি ধরনের একটু মাংস, ঝাল মাংস, নর্মাল খাবার দাবার, কিন্তু খুবই মজা হয়েছে। তো যাই হোক, আশানুরূপ আমরা যেভাবে আনন্দ উল্লাস করবে বলে বাচ্চারা এক্সাইটেড ছিল, তারা মনটা ভেঙে গেছে, তারা আসলে ওই ধরনের আনন্দ করতে পারে, বৃষ্টির কারণে তারা এটা করতে পারেনি। তো যাই হোক, প্রথমে আমরা রোস্ট দিয়ে সবাইকে খাওয়া হলো, এখন জাল মাংস দেওয়ার পালা, একে একে সবাই খেয়ে নিচ্ছে। তো যেহেতু আমরা এখানে প্রায় ছেলেমেয়েরা এখানে ছিল 21 জন, আমরা ম্যাডামরা এবং অতিথি মিলেও প্রায় 15-20 জনের মতন, অর্থাৎ টোটাল আমরা প্রায় 40 জন মানুষ এখানে। তো আমরা ভাবছিলাম যে খোলা মাঠে আমরা সবাই বসবো, খাবো, অনেক আনন্দ উল্লাস করবো বাচ্চারাও, তো ওইটা আর হয়নি। যাই হোক, তো যদি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আমরা অনেক অনেকক্ষণ আনন্দ উল্লাস করলাম, এখন আবার আমি চলে আসছি সবগুলা নিয়ে, হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে বাড়িতে চলে আসতেছি। তো এই যে বৃষ্টির কারণে দেখুন চতুর্দিকে কত বৃষ্টি হচ্ছে, আমি সিএনজির পাশ দিয়ে আসলে দরজার ফাঁকে পর্দা হারাল করে এই যে একটু ক্যামেরা বন্দি করেছি, দেখুন কত পানি আর বৃষ্টি, সারাটা দিন যেন অজোর তারা বৃষ্টি হচ্ছে, কি যে বলবো, খুবই এক্সাইটেড। তারপরে যাই হোক, সবাই কিছু ভালোবাসলো, মিটে গেছে এই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কিন্তু ছেলেমেয়েদের জন্য কষ্ট হচ্ছে, আসলে ওরা ওইভাবে আনন্দ উল্লাস করতে পারেনি এই জন্য। তো চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো করে সুন্দর করে করার, যাতে করে ওদেরও ভালো লাগে এবং আমিও সুন্দরভাবে ভিডিও করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর যদি কথার ফাঁকে আসলে আমার অনেক কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আশা করি আমার সকল ভিউয়ার্সরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ক্ষমা করে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। তো আমি অলরেডি আমার বাড়ির কাছাকাছি এসে গেছি, তো দেখুন এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিন, ঠান্ডার দিন, খাবার দাবার তো ছিল খুবই ভালো। তো যাই হোক, আমরা অনেক মজা করলাম, আনন্দ উল্লাস করলাম, যতটুকু করার কথা ছিল ততটুকু হয় নাই, বাট তারপরে যতটুকু হয়েছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই রাখছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।